তো অবস্থায় কেউ অজ্ঞান হয়ে যদি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে মুসল্লিরা কি করতে পারে তার জন্য সালাত ব্যাপারে আমাদের অনেকের ধারণা শুরু করলে ভাঙা যায় না আমাদের দেশে গল্পও আছে সমাজ বিভিন্ন সমাজে এক জায়গায় কয়েকজন সালাত আদায় করছেন অমুসলিম দেশে একজন এসে বলে যে তোমরা কে কিছু বলিনি তখন কতল করে ফেলেছে আর বাকিরা দাঁড়ায় সালাত পড়ছে পরের জনকে কতল করেছে পরের জনকে কতল করেছে এরকম কিছু গল্প আমাদের দেশে শোনা যায় অমুক জায়গায় নাকি তাদের কবর আছে এর সে আজগবি মিথ্যা বানোয়ার গল্পার হতে পারে না সালাতরত অবস্থায় কথা বলা যাবে হাঁটা যাবে চলা যাবে সালাত ভেঙে দেওয়া যাবে একজন সাহাবি নামটা ভুলে যাচ্ছি তিনি উটের রশি হাতে করে বোখারি শরীফের হাতিসটা রয়েছে সালাত আদায় করছেন নফল সালাদ পাশে নতুন মুসল্লা মুসলমানরা আছে দ্বিতীয় প্রজন্মের

বসে এই ক্ষেত্রেও বিষয়টা তাই যদি কেউ সালাতের অবশ্য অজ্ঞান নয় যদি পাশে কেউ পানিতে ডুবে যায় কোথাও আগুন ধরে যায় সালাদ ভেঙে দেবেন কেউ অজ্ঞান হয়ে গেলে আশেপাশে যে কয়জন প্রয়োজন সালাদ ভেঙে তাকে নিয়ে চলে যাবেন বাকিরা সালাতে দাঁড়িয়ে থাকবেন কাতার পূরণ করে নেবেন মানে আসলে আমাদের ইসলামের এই বিষয়গুলো একটা মানবিক ব্যাপার কিন্তু আমরা এটাকে অনেকটা কঠিন এবং জটিল বানিয়ে ফেলেছি মনে হয় যে নামাজে দাঁড়িয়েছি তো মনে হয় যে কেয়ামত হয়ে গেল নড়া যাবে না এরকম একটা অবস্থা এবাদতটা কিসের জন্য আমার এবং মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আমি খাইতে বসছি একজন লোক ডুবে গেছে আমি খাওয়া বন্ধ করব না তো সালাদ তো আমার রুহের খাদ্য আমি প্রয়োজনে ভেঙে দিয়ে পরে এসে খাবো সালাদ আদায় করবো তো এই জন্য এমনকি আমাদের মশলার কেতাব ফেকার কেতাবো আছে কারোর যদি দশ টাকার জিনিসও চুরি হতে থাকে আপনি দাঁড়িয়ে আছেন পাশে একদম দশ টাকার ব্যাগ নিয়ে যাচ্ছে আপনি ধরবেন না ভুঁজে যাবেন প্রয়োজনে এটাই হলো বিধান